এই শোনো, ক্লাসে যারা একেবারে গাধা নির্বোধ তারা ছাড়া সবাই বসে পড়ো। কি ব্যাপার বলটু, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই কি গাধা না নির্বোধ? না স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন তো দেখে ভালো লাগতেছে না তাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসে পড়। ক্লাস শুরুর আগে তোদের কোনো সমস্যা থাকলে বল, এখনই সমাধান করে দিচ্ছি। স্যার আমার একটা সমস্যা আছে। কি সমস্যা সেটা বল। স্যার যদি আমার বাল কেটে লাল করে দিতেন। এই হারামজাদায় কি বলছিস এসব? আজকেই তোর বাপকে গিয়ে বলতেছি। স্যার আমার ভালো নাম স্বপন লাল, আপনি অ্যাডমিটে স্বপন বাল করে দিয়েছেন, তাই বলছিলাম যদি কেটে লাল করে দেন তাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলটু বলতো, সামথিং ইজ বেটার দেন নাথিং এর অর্থ কি? স্যার এটা তো খুবই সহজ, শামসুদ্দিনের বেটার নাথিং। আচ্ছা বলটু বলতো, আই লাভ ইউ কে আবিষ্কার করেছে? স্যার আমার মনে হয় এটা চায়না কোম্পানি আবিষ্কার করেছে। তুই কিভাবে বুঝলি? স্যার এর কোনো গ্যারান্টিও নাই, কোয়ালিটিও নাই, টিকলে সারা জীবন না টিকলে দুই দিন। আচ্ছা বলটু, চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবি? স্যার চোর পালালে বুদ্ধি বাড়ে, অতএব নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে সবসময় পালাতে দিতে হবে। আচ্ছা বলতো বলটু, সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি? স্যার হাতি। হাতি কেন? স্যার হাতি সবসময় খুঁচিতে তার দাঁতগুলো বের করে রাখে। আচ্ছা বলতো বলটু, একটা মোরগ টিনের চালে ডিম পারলে কোন দিকে যাবে? স্যার শূন্যে ভেসে থাকবে। কি বলিস বলটু, কেন? স্যার এটা মোরগের পাড়া, ম্যাজিক ডিম তো তাই। আচ্ছা বলটু, একটা অস্থির ডায়লগ দে তো। শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হ্যাঁ আচ্ছা বলটু, যদি এমন হয় তোর কাছে আগুন জ্বালানো কিছু নাই, তখন তুই কি করবি? স্যার আমি চুলাই রবি সিম দিয়ে বলবো, জ্বলে ওঠো আপন শক্তিতে। আচ্ছা বলটু, কেউ যদি পানিতে পড়ে যায় তখন তুই কি করবি? স্যার মাথার চুল ধরে টেনে উপরে উঠাবো, কিন্তু স্যার আপনি যদি পড়ে যান উঠাতে পারবো না। কেন রে বলটু, আমার সাথে তোর কিসের শত্রুতা? স্যার আপনার মাথাতে চুলই নাই তো কিভাবে আপনাকে টেনে তুলবো? কি রে বলটু, হঠাৎ তোর মন খারাপ হয়ে গেল কেন? আরে লজ্জা নাই বল, আমাকে তুই দোস্ত মনে কর। দোস্ত তোর মেয়ে আর আগের মতো আমায় ভালোবাসে না। কি বলিস রে, আমি তো শেষ।